নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। এবং এই মুহূর্তে একদম মেগা কভারেজে রয়েছি আমরা দিল্লিতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর আজকে তৃতীয় দিনের সফর ছিল। সেই সফরের খুঁটিনাটি আপডেট আমরা তুলে ধরেছি প্রতি মুহূর্তে সকাল থেকে আপনাদের সামনে। এবং এই সফর ঘিরে যেরকম একাধিক বৈঠক রয়েছে, যেরকম নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ছিল গতকাল, সেরকম আজকের হাই ভোল্টেজ কোথাও মিটিং ছিল বা বৈঠক ছিল বলা ভালো, সেটা হচ্ছে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। কারণ কোথাও মনে করা হচ্ছিল যে বিরোধী মহাজোটের একটা সলতে পাকানোর প্রয়াস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যার জন্য এই দিল্লির সফর। কারণ শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যে মূল ইস্যু নয়, সেটা গতকালই কোথাও স্পষ্ট হয়ে গেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিকে দিনভর নজর ছিল, শুধু বাংলার নয়, জাতীয় মাধ্যমেরও, জাতীয় স্তরে রাজনৈতিক মহলেরও নজর ছিল সেদিকে, জাতীয় সংবাদ মাধ্যমও তাই একদম ঝামলে পড়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল সেই দিকে। আমরা রিপাবলিক বাংলা দিল্লি থেকে সরাসরি সেই ছবিতে নজর রেখেছিলাম এবং প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছিলাম আমি স্বর্ণালী সোজাসুজি আপনাদের কাছে। এবং এই জায়গা থেকে যে বিষয়গুলো উঠে আসছে যে আজকে সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাছাকাছি, তারা সেই 2018 সালের মার্চ মাসের পর এই দাস জনপথে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় দুবছর পর তিনি এখানে এলেন, তারও বেশি সময়, এবং এর মধ্যে শুধু ভার্চুয়ালি একবার মাত্র সাক্ষাৎ হয়েছিল। এর আগে একাধিক ইস্যু এবং বিজেপি বিরোধী, কেন্দ্রে নরেন্দ্র মোদী বিরোধী একাধিক ইস্যুর ক্ষেত্রেও সোনিয়া গান্ধী যতবার ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সময়ের মধ্যে, তখন কিন্তু সাড়া দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কোথাও বলা হচ্ছে 2024 প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই প্রস্তুতিরই প্রথম ধাপ ছিল গতকাল আমরা দেখেছি কংগ্রেসের তিন নেতা, শীর্ষ স্তরের তিন নেতার সঙ্গে আলাদা আলাদা বৈঠক। এবং আজকে তারপর খোদ কংগ্রেসের তরফ থেকে খোদ একদম হাইকমান সোনিয়া গান্ধীর বাসভবন দাস জনপথে চলে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এই বৈঠক থেকে যে সমীকরণগুলো উঠে আসছে সেই সমীকরণ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। কারণ কেন এই প্রশ্নগুলো উঠে আসছে, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। যেখানে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় হ্যাশট্যাগ আপকি বার দিদি সরকার, কোথাও সে আপকি বার মোদী সরকারের অনুকরণে আপকি বার দিদি সরকার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বলছিলেন যে বাংলা তো রয়েছে আমাদের সঙ্গে, এবারের 2021 নির্বাচনেও বোঝা গিয়েছে যে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু দিল্লি কাকে চায়, দিল্লির সরকার সেক্ষেত্রে তৈরি করার থেকে আর ঠিক কতটা ধাপ পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার পর বাংলা, যেখানে বলে দিয়েছে বাংলা নিজের মেয়েকে চায়, এরপর দিল্লি কাকে চায়, সেই কোথাও লড়াই ইকুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি আমরা, উনি কি বলছেন যে এবার পাখির চোখ 2024, উনি কি বলছেন যে উনি নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন, উনি কি বলছেন যে উনি লিডারশিপ বা লিডার হওয়ার জন্য এসেছেন, সেটা কি উনি বলছেন? উনি তো বলছেন না, এমনকি উনি মহাজোটের কথাও বলছেন না। এই প্রসঙ্গে যখনই প্রশ্ন করা হয়েছে, আমরা যখনই সাংবাদিকরা প্রশ্ন করেছি দিল্লিতে, যখনই সুযোগ পেয়েছে, তখন উনি একটাই কথা বলেছেন যে যে সন্তান এখনো ভূমিষ্ঠ হলো না, সেই সন্তানের নামকরণ কেন করবো এখন আমরা, সেই সন্তানের অন্য প্রসঙ্গে কেন চিন্তা করা হচ্ছে। আমি এখানে এসেছি সেতুবন্ধনের কাজ, আমি এখানে এসেছি সবাইকে একজোট করার জন্য। এবং তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একাধিক লড়াইয়ের সাক্ষী, যিনি 34 বছরের বাম শাসনকে কোথাও ফেলে দিয়ে সেখানে নতুন ইতিহাস তৈরি করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে এখন এই মুহূর্তে গোটা দেশের রাজনৈতিক দল তারা আস্থা রাখছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি লিডার হতে নয়, আমি ক্যাডার হতে এসেছি, আমি লিডার নই। এর আগেও তিনি বলেছেন, গতকাল তিনি বলেছেন যে আমি তো লিডার হতে আসিনি, আমি ফলোয়ার হতে এসেছি। আজকে যখন এই বৈঠক নিয়ে, এই সফর নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সফর নিয়ে এত আলোচনা চলছে, আমরা মেগা কভারেজে রয়েছি, সেই সময় দাঁড়িয়ে আজকেও এই একই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি আজকে সোজাসুজি আলোচনা শুরু করব, অনেকগুলো প্রশ্ন উঠে আসবে, তবে তার আগে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের দিকে নজর রাখব। कुछ नहीं है, सब एक साथ में मिलके काम करना पड़ेगा। भैया यहाँ तक आना यार, कैमरा हम कोई लीडर है, हम तो कैडर है, ऑडियो आ जाएगा आपका, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। এই বক্তব্য যখন রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি তিনি এর সঙ্গেও কিন্তু বলছেন যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে একটা ছাতার তলায় নিয়ে আসা সেই গুরুদায়িত্ব পালন করছেন তিনি, যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে সেই দায়িত্বের মধ্যে,
আবারও কোথাও, যেরকম শুরুতেই বললাম যে একদিকে এই হ্যাশট্যাগ যেখানে তার নেতৃত্ব নিয়ে খোদ কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সেখানে আত্মবিশ্বাস প্রকাশ করা হচ্ছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিরোধী মুখ হয়ে উঠতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখান থেকে সরে এসে তিনি বলছেন যে তিনি ফলোয়ার হতে রাজি আছেন, তিনি ক্যাডার হতে রাজি আছেন, তিনি নেতৃত্ব দেওয়ার জন্য আসেননি, কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে কি, সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে, কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলকে একজোট করার গুরুদায়িত্ব নিয়ে তিনি এখানে এসেছেন। এই গুরুদায়িত্ব রয়েছে তার এই দিল্লি সফরের মধ্যে নিহিত। কি বললেন তিনি শুনে নেওয়া যাক। এই বক্তব্যের পর যখন উঠে আসছে সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকের বিষয় নিয়ে, যখন প্রত্যেক মুহূর্তে প্রশ্ন করা হচ্ছে, প্রত্যেক সংবাদ মাধ্যমের তরফ থেকে একটাই মুহূর্তে প্রশ্ন যে কি আলোচনা হলো সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকে, তাহলে কি সেই মহাজোট, সেই গঠবন্ধন এবং সেই জায়গা থেকে মহাজোটের নেতৃত্ব দেওয়ার জন্য সোনিয়া গান্ধী এগিয়ে আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থাকবেন, নাকি সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে নেতৃত্ব দেওয়া হোক, এই সমস্ত বিষয় নিয়ে যখন কথা হচ্ছে, আলোচনা চলছে, প্রশ্ন করা হচ্ছে, সেই সময়তে উঠে আসে পেগাসাস ইস্যু। তিনি জানিয়ে দেন যে পেগাসাস ইস্যু, সেই ইস্যু নিয়ে কখনো চায় পেয়ে চর্চা হতে পারে না, ইস্যুর জন্য সংসদই একমাত্র জায়গা, এবং ভুলে চলবে না আজকে সমস্ত ইস্যু নিয়ে কিন্তু সাংসদদের সেই পথ দেখিয়েছেন, সেই মার্গদর্শনও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এই জায়গা থেকে যে আক্রমণাত্মক রয়েছেন সাংসদরা, একদম সংসদের ভেতরে বাইরে যেভাবে তারা বিরোধিতা জানাচ্ছেন একদম চড়াসুরে, সেই জায়গা থেকে কিন্তু কোনোভাবে সরছেন না তারা, তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা করলেন, সেখানে পেগাসাস ইস্যু উঠল কি না, সেই বিষয়েও কিন্তু একদম সোজা ছক্কা হাঁকালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে চায় পে চর্চার বিষয়ই নয় পেগাসাস কাণ্ড, এটা তো সংসদে আলোচনা হওয়ার বিষয়। राज्यसभा है, अगर लोकसभा राज्यसभा में पॉलिसी डिसीजन नहीं अनाउंस होता, अगर डिस्कशन नहीं होता, तो कहां पे चर्चा होगा? ये चर्चा चाय पे दुकान में नहीं होता है, ये चर्चा पार्लियामेंट में होता है। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে আলোচনা শুরু করবো, আর বেশি সময় নেবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সমস্ত অতিথিরা, আমি দিল্লি থেকে আলোচনা করব। তবে তার পাশাপাশি যে প্রশ্নগুলো থাকে প্রতিদিন আপনাদের জন্য, আমি জানি যারা বাংলার আমাদের দর্শকরা রয়েছেন, যারা প্রত্যেক মুহূর্তে এই মুহূর্তেও ইউটিউব স্ট্রিমিং দেখে, যারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে রাখেন, এবং যারা চান যে তাদের এই প্রশ্নগুলো এই সোজাসুজি স্বর্ণালীর আলোচনায় উঠে আসুক, সেই নিয়ে আলোচনা হোক, এবং তারপর তারা তাদের মতামতও জানান, কারণ খুব সহজে হ্যাঁ বা না এর মাধ্যমে মতামতগুলো জানানো যায়। আমি সেই পোল কোয়েশ্চেন দিকে নজর রাখছি। প্রথম পোল কোয়েশ্চেন আজকের সোজাসুজি স্বর্ণালীর প্রথম প্রশ্ন, জাতীয় স্তরে প্রাসঙ্গিক থাকতে তৃণমূলই কি ভরসা কংগ্রেসের? দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্তরে বাম ঘাসফুল জোট কি এখন সময়ের অপেক্ষা? এবং তৃতীয় প্রশ্ন, সব বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব কি মেনে নেবেন? সমস্ত বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন কলকাতা থেকে, আমাদের সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী বসু বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, এবং আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। প্রত্যেককে স্বাগত সোজাসুজি স্বর্ণালী শোতে। আমি এক এক করে প্রশ্নে আসি, আমি প্রথমেই শতরূপের কাছে যাই, যেহেতু আমি শেষ প্রশ্নটা সেখান থেকেই রাখলাম। একদিকে যেখানে এই জোট নিয়ে তুমুল আলোচনা চলছে দিল্লিতে, এবং শতরূপ আমরা যখন রয়েছি দিল্লিতে, গোটা দিল্লি জুড়ে এই মুহূর্তে আজকে এই হাই ভোল্টেজ মিটিং ছিল কোথাও, এই সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের প্রসঙ্গ বারবার উঠে আসছে। আমরা দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগদান করলেন, সেই সময়তেও অনেক আলাপচারিতায় সেই বিষয়টা কোথাও ঘুরে ফিরে এলো, বাংলার বামেদের অবস্থান, এবং একই সঙ্গে কোথাও জাতীয় স্তরে যে মহাজোট হবে সেখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, এই মোদী বিরোধিতায় পাশে থাকবেন না থাকবেন, এই জায়গায় দাঁড়িয়ে একটা দুরকমের কোথাও সুর শুনতে পাওয়া যাচ্ছে
বঙ্গ বাম ব্রিগেড থেকে একদিকে বিমান বসুর বক্তব্য, পাশাপাশি অন্যদিকে সুজন বাবুর বক্তব্য। ঠিক কোন অবস্থান রয়েছে এই মুহূর্তে বামেদের, এবং এই যে মহাজোটের ভাবনা চিন্তা চলছে এই জানি এখন এই মুহূর্তে জাতীয় স্তরে সরগরম রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য দিল্লি সেটাও বোঝা যাচ্ছে কার্যত, সেই জায়গায় দাঁড়িয়ে কি অবস্থা নিতে চলেছে বামেরা সেক্ষেত্রে শতরূপ? দেখুন স্বর্ণালী, জাতীয় আন্তর্জাতিক মহাজাগতিক কোনো স্তরেই তৃণমূলের সঙ্গে সিপিএমের কোনো জোট হবে না, এইটুকু সিপিএমের পক্ষ থেকে বলতে পারি। এখন ব্যাপারটা তো দেখুন এরকম নয় যে আজকে আমরা বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপির বিরুদ্ধে আজকে আমরা ক্ষমতার বাইরে আছি বলে নয়, যখন আমরা ক্ষমতায় ছিলাম বা যখন আমরা ক্ষমতায় নেই, আমরা বিজেপির বিরুদ্ধে, কমিউনিস্টরা আরএসএসের বিরুদ্ধে, এটা একটা 5 বছরের বাচ্চাও জানে। এখন যদি আমি যদি বিজেপির বিরুদ্ধে হই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো প্রশ্নে কালকে বিজেপির বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিতে চান, আমি তো ওনাকে বলতে পারি না যে না আপনাকে আমার পছন্দ নয় তাই আপনি বিজেপির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারবেন না, কি আপনি বিজেপির বিরুদ্ধে হলে আমরা বিজেপির বিরুদ্ধে হব না, তা তো হতে পারে না। উনি জাতীয় কোনো একটা ইস্যুতে যদি বিজেপির বিরুদ্ধে অবস্থান না নেবেন, তাতে যদি পার্লামেন্টে যদি কোনো একটা বিলের বিরুদ্ধে 5টা দল ভোট দেয়, আমরাও দিই উনিও দেন দেবেন, তার সাথে ওনার সাথে আমাদের জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার বক্তব্য শতরূপ, আমি আপনার সঙ্গে আলোচনা একদম 100% রাজি, আমরা এই নিয়ে বারবার প্রশ্ন করব, কিন্তু বিমান বসুর যে বক্তব্য যা নিয়ে কোথাও বারবার আলোচনা হয়েছে তার পরেও আমরা দেখেছি, তারপর সুজন চক্রবর্তীর বক্তব্য বক্তব্যটা আমি বলেছিলাম তার আগে দর্শকদের জন্য আরো একবার শুনিয়ে দিই, বিমান বসু ঠিক কদিন আগে ঠিক কি বলেছেন এই বিষয়ে। বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে আমরা কিন্তু একজোট হয়ে কাজ করতে প্রস্তুত হয়ে গেল, সেখানে তৃণমূল ছাড়লে কোনো অসুবিধা না, আমি তো বলছি বিজেপি ছাড়া অন্য যে কোনো পার্টি তার সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত, কাশ্মীর থেকে কন্যাকুমারী থেকে কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত, এরপরে আর কিছু কথা আছে? বিমান বসুর বক্তব্য শুনে আমরা আবারও ফিরে আসবো আলোচনাতে, আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ। শতরূপ, এর পাল্টা মন্তব্য পাওয়া গিয়েছে, আমার বক্তব্য হচ্ছে এই জায়গা দাঁড়িয়ে কনফিউশন গুলো তৈরি হচ্ছে কেন, এই যেটা তুমি কিছুক্ষণ আগে বললে, আপনি বললেন যে জাতীয় হোক বা যেরকম মহাজোটই হোক, সেখানে বামেরা থাকছেন না, মানে বামেরা তাহলে কাদের সঙ্গে থাকবেন, কংগ্রেসের সঙ্গে? আমি সোনালী প্রশ্নটা বুঝেছি, তাহলে মানে ওভারঅল ছবিটা তাহলে কি হচ্ছে? আমি বুঝেছি প্রশ্নটা সোনালী, আমি খালি একটা উত্তরটা দিই, সেটা হচ্ছে যে বিমান বসুর যে কথাটা আপনারা শোনালেন, বিমান বসু কোথাও আপনি আমার সঙ্গে একমত হবেন, তৃণমূলের কথা আলাদা করে বলেননি, যে কথাটা বিমান বসু বলেছেন এবং এটা আজকে বলে না চিরকালই, এটা আমাদের পার্টির আন্ডারস্ট্যান্ডিং যে বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে যে কোনো প্রশ্নে যদি আমরা অবস্থান নিই এবং সেখানে অন্য যে কোনো দল অবস্থান নেবে, তাদের সেই অবস্থানকে স্বাগত, আমরা চাই যে অন্যান্য দলও বিজেপির বিরুদ্ধে অবস্থান নিক, সেখানে আমাদের কোথাও কোনো সম্পর্ক নেই বা কোনো কমন প্ল্যাটফর্ম শেয়ার করতে কোনো অসুবিধা নেই। তার মানে এই নয়, আমি জাস্ট শেষ করি, কারণ আমি জাস্ট শেষ করিনি, কিন্তু তার মানে এই নয় যে কোনো রাজনৈতিক জোট বা কোনো মানে জোট করে ভোট লড়া। দেখুন স্বর্ণালী একটা কথা বলি, টু বি ভেরি অনেস্ট, বিমান বসু তো এটা বলবেন এটাই স্বাভাবিক। শুনুন, বিমান বসু তো কোনোদিন বিজেপি সরকারের রেলমন্ত্রী ছিলেন না, বিমান বসুর মা তো বিজেপির নেতাকে বাড়িতে ডেকে এনে মালপোয়া খাওয়াতেন না, বিমান বসু তো অরুণ জেটলির টাকায় হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াতেন না, বিমান বসু তো কখনো গুজরাট দাঙ্গার পরে মোদীকে ফুল পাঠাতেন না। তো গোটা বিমান বসুর গোটা পলিটিক্যাল লাইফটাই তো হচ্ছে বিজেপি বিরোধিতার রাজনীতি। তো বিমান বসু তো বলবেনই যে বিজেপির বিরুদ্ধে যে কোনো মঞ্চে আমরা আছি, যে কোনো প্ল্যাটফর্মে সবাই স্বাগত, কিন্তু কথাটা হচ্ছে এই যে একটা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাতে আমরা পড়েছি না যে বাবা এলেন ছেলে এলেন না, এই যে এখন শুনছি মমতা ব্যানার্জির ডাকে নাকি বিরোধী মহাজোট হবে, তারপর মমতা ব্যানার্জি নিজে সেই মহাজোটে থাকবেন? তো আমি আপনাকে সাম্প্রতিক দুটো এক্সাম্পল দিই, খুব সাম্প্রতিক দুটো এক্সাম্পল, অতীতে কী হয়েছে, উনি বিজেপির বিরুদ্ধে মানে বিজেপির সঙ্গে মন্ত্রী ছিলেন সেই সব কথা আমি ছেড়ে দিলাম, আমি ভেরি রিসেন্ট দুটো উদাহরণ দিচ্ছি। আপনার মনে থাকবে 2 বছর আগে ট্রাই রেগুলেশন বিল নিয়ে পার্লামেন্টে ডিবেট এবং ভোটাভুটি হচ্ছিল, গোটা ভারতের সবকটা নন বিজেপি দল বিজেপির বিরুদ্ধে অবস্থান নিল, এমনকি তৃণমূল কংগ্রেস তারাও বিজেপির বিরুদ্ধে অবস্থান নিল, সৌগত রায় তৃণমূলের পক্ষ থেকে লোকসভায় বললেন বিলটার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বলা হয়ে গেল, ডিবেট শেষ হলো, ভোটিং হলো, সৌগত রায় সহ গোটা তৃণমূল কংগ্রেসের সবকটা এমপি একসঙ্গে বিজেপির পক্ষে ভোট দিল, একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ, যখন জিএসটি পাশ করানো হচ্ছিল, আর 5টা দলের মতো তৃণমূল কংগ্রেসও বহু প্রশ্নে জিএসটি বিরোধিতা করেছিল, সেই সময় আমরা দেখেছি কিভাবে বিজেপি জোর করে পার্লামেন্টে জিএসটি পাশ করালো, কোনো আলোচনা ছাড়া জোর করে পাশ করালো, তার এবার সময় আসলো যে জিএসটিটাকে এবার বিভিন্ন রাজ্যে পাশ করাতে হবে, যেহেতু ওরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কী হলো, পশ্চিমবাংলায় তখন বিধানসভা সেশন নেই, মমতা ব্যানার্জি দিল্লিতে যে জিএসটির বিরোধিতা করলেন, তার এমন তারা সেই জিএসটি পাশ করানোর পশ্চিমবাংলায় বিধানসভার সেশন না ডেকে অর্ডিন্যান্স জারি করে মোদীর জিএসটি লাগু করে দিলেন পশ্চিমবাংলায়। তাই আমি আবার বলছি, সুভাষ মুখার্জির কবিতা, দিদির ডাকে সবাই তো জড়ো হবে, দিদি থাকবেন তো সেই জোটে। করে আসি যে বিজেপি বিরোধী মহাজোটে কি আদৌ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন? আমি খুব খুব মানে একটা বেশ রসালো প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন, বৈষ্ণবদা আমাদের সঙ্গে রয়েছেন, বৈষ্ণবদা একদম অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, একদম জন্মলগ্ন থেকে এই প্রশ্ন
প্রশ্নের উত্তরই বৈশ্বরদা থেকে নিতেই হবে। বৈশ্বরদা কি বলবেন যে আদপে এই যে মহাজোট তৈরি হচ্ছে, সত্যরূপ যেটা বললেন যে শেষ পর্যন্ত সত্যি কি বিজেপির বিরুদ্ধে যাবেন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আসলে শতরূপরা শূন্য পেয়েছে পরীক্ষায়, পরীক্ষায় শূন্য পাওয়া ছাত্রের কোনো অধিকার আছে কি আমি জানি না। তার এই যে সমস্ত কথা বললেন, শূন্য পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির 1000 নেতার সাথে লড়েছেন এবার বিধানসভা নির্বাচনে, ডেলি প্যাসেঞ্জারি করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এসছেন, তারপরে 8 দফায় নির্বাচন হয়েছে, 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামানো হয়েছিল, তারপরে 213টা আসন নিয়ে মমতা ব্যানার্জি জয়লাভ করে দেখিয়ে দিয়েছেন যে মমতা ব্যানার্জি হলেন সারা ভারতবর্ষে বিকল্প মুখ। অনেকক্ষণ সদরূপকে সময় দিয়েছে, যারা শূন্য পেয়েছে তাদেরকে সদরূপরা তো শূন্য পেয়েছেন, কংগ্রেসরা কত পেয়েছেন? সিপিএম শূন্য পাওয়া ছাত্র, সিপিএম শূন্য হয়ে গেছে, এবার মাইনাসে চলে যাবে। সুতরাং ওরা সবসময় অ্যালার্জি আছে মমতা ব্যানার্জির প্রতি, ওরা মমতা ব্যানার্জিকে সমালোচনা করতে চায়। এই জায়গাটাই সিপিএম এর সঙ্গে সিপিএম ব্যাপারটা বুঝতে হবে। সিপিএম সবসময় একটা অ্যালার্জির কথা বলে, ওদের বামফ্রন্টের চেয়ারম্যান বলছেন যে বিজেপির সঙ্গে দেখুন স্বর্ণালী, প্রথমে একটা কথা বলি, এটা ঠিক যে আমরা বিধানসভায় শূন্য, আবার এটাও ঠিক কংগ্রেসের দাদা আমার নাম শতরূপ, আমায় জিজ্ঞেস করেছে আপনার নাম বৈশানন, কংগ্রেসের একটা সর্বভারত বলছি আপনার নাম বৈশানন, আমার নাম শতরূপ, আমায় জিজ্ঞেস করেছে, আমি বলিনি টুক করে কি উত্তর দেবেন আপনি তো আগে তো, আরে আমি না উত্তর দিতে পারলে পারবো না তো, আপনি কেন মাঝখানে ঘটকালি করছেন? বললেন তো আবার তিনবার হেরেছেন, হ্যাট্রিক করেছেন, অ্যাঙ্কার আমায় প্রশ্ন করেছেন, হেরেছেন তো তিনবার, প্রত্যেক ক্ষেত্রে বলি ভোটে যেটা জেতা হারার সঙ্গে কি বৈশ্বরদা নন্দীগ্রামের দিকে চলে যায় না? আমি বৈশাখা শোনো না, আরে ভাই আমি বিধানসভা ভোটে হেরে গেছি, আমি বিধানসভা ভোটে হেরে গেছি, আমায় কথাই বলতে দিচ্ছ না। মমতা ব্যানার্জি একই বিধানসভা ভোটে হারলেন, ওনার জুতো মাথায় নিয়ে ঘুরছে, ছেড়ে দাও না, তোমার কথা তুমি বলেছো, আমাকে আমার কথা বলতে দাও। এ কথা ঠিক যে আমাদের এমএলএর সংখ্যা শূন্য, আরে আবার শোনো না রে ভাই, তিনবার আবার এ কথাও ঠিক আমাদের এমএলএর সংখ্যা শূন্য, এটা সত্যি। আমি বিষয় নিয়ে আসবো, আমাদের সঙ্গে রাজলক্ষ্মীও রয়েছেন, সুস্মিতাও রয়েছেন, এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্ব নিয়ে বিরোধীরা এক বাক্যে বলছেন যে যেভাবে কিছুক্ষণ আগে বললেন বৈশ্বনর্দা যে ডেলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদী, ডেলি প্যাসেঞ্জারি করেছেন অমিত শাহ, এই রাজ্যে সত্যি সত্যি বিজেপির ক্ষেত্রে বিজেপির মুখ সেরকম ভাবে কেউ প্রজেক্টেড ছিলেন না, সেই জায়গা থেকে মোদী অমিত শাহ এতবার ধরে আসা সত্ত্বেও, প্রচার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছেন, তার সরকার জিতেছে বলা ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আটকে দিতে পেরেছেন মোদী অমিত শাহর যে এতবারের আসা যাওয়া, তাদের ভাষায় ডেলি প্যাসেঞ্জারি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধীরা তাদের তাকে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব নেই, তিনি বলছেন যে আমি নেতা হতে আসিনি, আমি নেতৃত্ব চাই না, আমি লিডার নই, আমি ক্যাডার, কি বলবেন রাজলক্ষ্মী? নমস্কার জানাচ্ছি সকলকে। তো আজকে যেভাবে দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন নেতৃত্বের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করছেন, সেই সুকুমার রায়ের খিচুড়ি কবিতাটা মনে পড়ে যাচ্ছে, হাসছিল সজারু ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসদারু কেমন এটা জানি না। দেখুন একটা হাঁসদারুর রাজনীতি এখন ওরা তৈরি করতে চাইছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পাচ্ছেন না তার অবস্থানটা ঠিক কিরকম, তার কারণ এখানেও সে কবিতার থেকে একটা লাইন তুলে বলি, টিয়া মুখ গিটগিটে মনে তার শঙ্কা, ওনার মনে মানে মনের মধ্যে ভীষণ শঙ্কা আছে বলেই আজকে উনি বলছেন যে শিশু ভূমিষ্ঠ হলো না, তাহলে 2019 হাতে হাত ধরে যে শিশুকে ভূমিষ্ঠ করানো হয়েছিল সেটা কি দাঁড়ায় সেই দেবান্দনের মতন ভূমো শিশু ছিল? যাকে আসলে মনে রাখতে হবে যে কংগ্রেসের কাছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেই কংগ্রেসের গত 2 বছর ধরে একজন পূর্ণ সময়ের সভাপতি নেই। মনে রাখতে হবে সোনিয়া গান্ধী আসার পর থেকে NDA গড়ে পেয়েছে 259টা করে আসন, আর UPA পেয়েছে
152টা করে আসন। এবার আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সোনিয়া গান্ধীকে মনে করাই। সোনিয়া গান্ধীকে খালি মনে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে ঠিক কেমন, ঠিক তেমনই যেমনটা 1999 দেখতে পেয়েছিলাম। 1998 যখন মানে তৃণমূল কংগ্রেসের কোনো স্ট্যাটাস ছিল না, ন্যাশনাল লেভেলে কোনো স্ট্যাটাস ছিল না, হ্যাঁ ঠিকই, তখন অটল বিহারী হাত ধরে তখন উনি ওখানে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় 1998 নভেম্বরেতে কোঅর্ডিনেশন কমিটি থেকে ওয়াক আউট করে বেরিয়ে গিয়েছিলেন এবং সেন ক্রিয়েট করেছিলেন। এবং সেই সময়তে তখনও চন্দ্রবাবু নাইডু কিন্তু সমর্থন তোলেননি, সবার আগে সমর্থনটা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সোনিয়া গান্ধীকে একটুখানি মনে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করতে হবে সোনিয়া গান্ধী কেমন, একটু মনে করিয়ে দিই। যখন ইউনাইটেড ফ্রন্ট ছিল অর্থাৎ আমি জানি না, কিন্তু আমাকে এই কথাটা শেষ করতে দেওয়া হোক। সেটা হচ্ছে ডিএমকে এর উপরেতে এরকম আরোপ চাপানো হয়েছিল শুধুমাত্র পার্লামেন্টারি রিপোর্টের ভিত্তিতে যে রাজীব গান্ধী অ্যাসাসিনেশন এবং ডিএমকে একসাথে, এবং তার উপর দাঁড়িয়ে ডিএমকে থেকে কংগ্রেস সমর্থন তুলে নিয়েছিল। অর্থাৎ আজকে এই ডিএমকে, এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস হাতে হাত ধরতে চাইছে। তাই উনারাই বুঝে নিক উনারা কিভাবে রসায়নটা এগোবে। এবার একটা খালি কথা, সেটা হলো কি কংগ্রেস শতরূপ ঘোষ, ওকে একটু পার্টি ইতিহাসটা মনে করায়। তিনি বলছেন আমি কাঠ বিড়ালি, আমি আমি নেতৃত্ব চাই না, আমি প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসা, এটাই আমার দায়িত্ব একমাত্র। মোদী বিরোধিতা ওরা করুক, যত ইচ্ছা করুক, কিন্তু ওদের নিজেদের মধ্যে বিরোধিতা কে থামাতে আসবে? তার জন্য তো মঙ্গল গ্রহ থেকে অন্য কেউ আসবে না, কোন এজেন্ট আসবে না। কথা হচ্ছে এবার শতরূপকে খালি মনে করায়। পাঞ্জাবের গুন্ডাম সিং সরকার যখন তৈরি হয়েছিল তখন জনসংঘ সিপিআই কিন্তু জোট বেঁধেছিল। যখন অরুণা আসফালি দিল্লিতে মেয়র হয়েছিলেন তখন কিন্তু কেদারনাথ সাহানি জনসংঘ তার সাথে জোট করেছিল। তাই দাবিটা কি জনসংঘ জোট করতে হবে? চুলি কমরেড মানিক সরকারের ভাষায় ছাগলের তৃতীয় সন্তান, ছাগলের তৃতীয় সন্তান কমরেড মানিক সরকার বলেছেন তোমাদের নেতা মুকুল রায় মমতা ব্যানার্জির জুতা বালিশ করছেন না, বামেরা তো এখনো আসছে না, তোমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় নাই সহসভাপতি মুকুল রায় মমতা ব্যানার্জির পায়ে ধরেছেন ওনার পার্টি অফিসে গিয়ে। আমাদের নেতাকে ছাড়ো, তোমাদের নেতাকে ধরে রাখার চেষ্টা করো। ভোটের পরের সপ্তাহে সর্বভারতীয় সহসভাপতি মমতা ব্যানার্জির সঙ্গে প্রেস কনফারেন্স করছেন, কি পার্টি তোমাদের? হ্যাঁ এই নাকি আরএসএস, নাকি 100 বছরের সংগঠন, কি নাকি তার ডিসিপ্লিন? মাঝখান থেকে মুকুল রায়ের ভিডিওটা বোকার মতো ডিলিট করে দিলে ইউটিউব থেকে। রাজলক্ষ্মী স্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন, সুস্মিতা আমি একটু সুস্মিতার সঙ্গে কথা বলিনি, সুস্মিতা প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই মুহূর্তে ভরসা রাখছে তাহলে কংগ্রেস? প্রথমে স্বর্ণালী এবং আমার সাথে যারা যারা কো-প্যানেলিস্ট আছে এবং দর্শকদের প্রত্যেককে জানাই আমার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম। বিষয়টা হচ্ছে যে স্বর্ণালী আজকে যে প্রশ্নটা আমাকে করেছে, এই প্রশ্নটা স্বর্ণালী, এই প্রশ্নটা খুব আপেক্ষিক প্রশ্ন। এবং প্রশ্নটা হচ্ছে তুমি যে কথাটা বললে যে তৃণমূলের কংগ্রেসের জন্য সর্বভারতীয় স্তরে তৃণমূল অক্সিজেন কিনা, ঠিক অপর পক্ষে আমি যদি এইভাবে কথাটা বলি যে তৃণমূলের জন্য কেন্দ্রীয় স্তরে কিংবা সর্বভারতীয় স্তরে কংগ্রেস অক্সিজেন কিনা, তা সুতরাং দুটো এই প্রশ্নটা কিন্তু খুব আপেক্ষিক। কারণ এই ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় স্তরে কিংবা সর্বভারতীয় স্তরে আপনি বলতে চাইছেন যে গতবারের জোট থেকে কোথাও শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে সর্বভারতীয় স্তরে কংগ্রেস না হলে বৃহত্তর জোট তৈরি করা যাবে না বা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে? একদম একদম, তার কারণ সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে বাদ দিয়ে যদি কেউ মনে করে যে আমরা রাজনীতিটা করব সেটা সম্ভব না, সেটা মমতা ব্যানার্জি নিজেও জানেন। তাই জন্য মমতা ব্যানার্জি নিজে আজকে স্বয়ং ছুটেছেন সোনিয়া গান্ধীর কাছে।
আজকে কিন্তু এই বিষয়টা কিন্তু খুব এটা বড় একটা প্রাসঙ্গিক বিষয়, কারণ বিজেপির বিরুদ্ধে অবিজেপি জোর অবিজেপি জোট করতে গেলে অবিজেপি মানে দলগুলোকে যদি এক জায়গায় করতে হয় সেখানে কংগ্রেসকে বাদ দিয়ে কংগ্রেসের প্রাসঙ্গিকতা ভুলে গেলে কিছুতেই চলবে না, কংগ্রেসকে সেখানে সবার লাগবে। এবার হচ্ছে কথা হচ্ছে যে রাজলক্ষ্মীর একটা প্রশ্ন আছে, রাজলক্ষ্মী প্রশ্ন নেবো তার সঙ্গে এই বিষয় নিয়ে বৈশ্বরতার কাছে যাব। আনতে চাইছেন কিন্তু কংগ্রেসকে না হলে সম্ভব নয়, তার নেতৃত্ব কি কোথাও তার নিজেরই প্রশ্ন উঠছে, তাহলে তার নেতৃত্ব কেউ মানবেন না সেক্ষেত্রে, সেক্ষেত্রে সোনিয়া গান্ধী একমাত্র ভরসা, সেই জন্যই এত গুরুত্ব দেওয়া হচ্ছে কংগ্রেসকে। আলাদা আলাদা ভাবে বৈঠক কখনো কমলনাথের সঙ্গে, আনন্দ শর্মার সঙ্গে, মানু সিংভির সঙ্গে, আবার আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে চায় পে চর্চা। বৈষ্ণবতার কাছে আসবো তার সঙ্গে, রাজলক্ষ্মী প্রশ্ন করতে পারো। কি ইচ্ছা ঝগড়া লাগানো না হেরে গেলে যদি মাঠের বাইরে যেতে হয় তাহলে নন্দীগ্রামের ফলাফলে পরে দিল্লি ডেস্টিনেশন কি করে হয়? আপনি চলে যাচ্ছেন শতবার শতরূপ কতবার হেরেছে তাই নিয়ে সোনিয়া গান্ধীর চায় চর্চার কি জীবনের বিজেপি আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান, আমি প্রশ্ন করছি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর বৈঠক নিয়ে। আপনি চলে যাচ্ছেন শতরূপ কতবার কোথায় হেরেছে কোথায় জিতেছে সেই সেই ইকুয়েশনে চলে যাচ্ছেন আপনি, এত অপ্রাসঙ্গিক কথা বললে তো খুব মুশকিল। প্রশ্ন রাজলক্ষ্মী, আপনার প্রশ্ন, আমি বিরতিতে যাব। রাজলক্ষ্মী দিল্লি থেকে আমাকে চিৎকার করে আপনার কাছে আসতে হচ্ছে, আপনি চলে যাচ্ছেন শতরূপের কাছে। মানে বামেদের প্রতি একটা ভালোবাসা রয়েছে তৃণমূল কংগ্রেসে। আপনি মাঠের বাইরে চলে গেছেন বৈষ্ণবদা, একটা বিরতি নিচ্ছি। হ্যাঁ রাজলক্ষ্মী প্লিজ প্রশ্নটা, রাজলক্ষ্মী প্রশ্নটা প্লিজ শুনুন আপনারা, রাজলক্ষ্মী প্রশ্নটা নিয়ে বিরতি দেবো। রাজলক্ষ্মী প্লিজ ক্যারি অন। রাজলক্ষ্মী প্রশ্নটা এটাই, 26 ফেব্রুয়ারি 2020 সেদিনকে সোনিয়া গান্ধী পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অর্থাৎ কেজরিওয়ালকে নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখতে বিফল, কেজরিওয়ালকে নিয়ে আপনাদের স্ট্যান্ড কি? কারণ সোনিয়া গান্ধী এবং শরদ পাওয়ারের মধ্যে যে একেবারে অহিনুকুল সম্পর্ক সে আমরা সবাই জানি। আমি এখানে এই মুহূর্তে জানতে চাইছি যে কেজরিওয়াল এবং শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধী এইটাকে নিয়ে কংগ্রেসের স্ট্যান্ড কি? খুব স্পষ্ট প্রশ্ন আমার, কারণ সোনিয়া গান্ধী নিজে এটাকে মানে বলেছেন যে উনি অপোজ করছেন। আমি আসলে রাজলক্ষ্মী পলিটিক্যাল নীতিকে
এবং আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলছি কেজরিওয়ালের সঙ্গে বৈঠকও রাজলক্ষ্মী তুমি কি একদম একদম আমি আসবো প্রত্যেকের কাছে আসছি পত্র আমরা জানি যে কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীকরণটাও বেশ মজবুত এবং এই বৈঠক আজকে যখন এই প্যানেল চলছে সেখানেও কিন্তু সেই বৈঠক ইতিমধ্যেই হচ্ছে আমি এই বিষয় নিয়ে আসবো প্রত্যেকের কাছে একটা বিরতি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন রাজলক্ষ্মীর ছিল এবং সেই প্রশ্নের উত্তর ডেফিনেটলি আমি প্রত্যেকের থেকে নেব তবে তার আগে রাজলক্ষ্মীর কাছে আমার প্রশ্ন যে সেক্ষেত্রে বিজেপি বিরোধিতায় এই যে ছবি এবং একই সঙ্গে কোথাও বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আচ্ছা দিন অনেক দেখলাম এবার সাচ্ছে দিন সেক্ষেত্রে এই বিরোধিতায় সবাই যদি একজোট হয়ে যায় তাহলে নিঃসন্দেহে কোথাও কি মনে হয় না যে বিজেপির ক্ষেত্রে সত্যি সেটা একটা চ্যালেঞ্জের জায়গা হবে রাজলক্ষ্মী 30 সেকেন্ড হ্যাঁ না কোন রকম ভাবে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে না তারা বিরোধিতা করছেন বিজেপির কিন্তু আমি আবারও বলছি তাদের মধ্যে যে বিরোধিতা সেটাকে তারা কিভাবে ঐক্য জায়গাতে আসবেন তারা কিন্তু ঐক্য অবস্থায় আসতে পারবেন না বিষয় একটা মনে রাখতে হবে আজকে তৃণমূলের উপর শুধুমাত্র ভরসা রাখছে এই জায়গা থেকে যে আজকে রাজ্যে তৃণমূল জিতল বলে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেই বলে যে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট এবং প্রেক্ষিত আলাদা তাই সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এখন লোকসভার দিকে আমরা তাকিয়ে আছি তাই বিগত দিনের যে কোনো লোকসভাকে যদি আমরা দেখি সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোভাবে নিজের কোনো অস্তিত্ব দেখাতে পারেনি এবং গতবার লোকসভা নির্বাচনে যেখানে 670টা রাজনৈতিক দল কনটেস্ট করেছিল তাদের মধ্যেও মানে 25-30টা দল একসাথে এসে 50% ভোট শেয়ার করতে পারেনি যেটা বিজেপি লেড এনডিএ করেছিল এবং মনে রাখতে হবে এক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা যে 17টা রাজ্যের ক্ষেত্রে মোর দ্যান 50% ভোট শেয়ার বিজেপির ছিল এমনকি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম জম্মু কাশ্মীর এবং লাদাখ মিলিয়ে 58.35% ভোট শেয়ার বিজেপি ক্যারি করেছিল তাই এক্ষেত্রে ওই মুসলিম বিরোধিতা ইত্যাদি কোনো বিষয়ে কিন্তু আমরা দাঁড় করাতে পারছে না বিরোধীরা সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি বিরোধী কোনো শক্তিকে তারা দেখাতে পারবে না রাজনৈতিক জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাই বিজেপিই একমাত্র ভরসা তারা বিরোধিতা করে যেতে পারে রাজ্যের ক্ষেত্রে ওকে রাজ্যের ক্ষেত্রে যে বিষয়টা রাজ্যের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে সেই সেই ম্যাজিক কি কেন্দ্রের মত কেন্দ্রের ক্ষেত্রে ঘটা সম্ভব আমার সুস্মিতার কাছে প্রশ্ন কংগ্রেস মুখপাত্র রয়েছেন এর আগে রাজলক্ষ্মী একটা প্রশ্ন করলো যে সেক্ষেত্রে সবাইকে এই যে বিরোধী জোট বলে যে সবাইকে এক ছাদের তলায় আনা সম্ভব সেটা কি সত্যি সম্ভব হবে মানে একই সঙ্গে শরদ পাওয়ার অরবিন্দ কেজরিওয়াল এবং আজকে মমতা ব্যানার্জি তিনি বললেন যে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি একদিকে লালু প্রসাদের সঙ্গে যোগাযোগ রাখছেন উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ রাখছেন স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ রাখছেন সেটা কি কিন্তু আদৌ কি সেটা এই একজোট হওয়া সম্ভব সেখানে নিজেদের মধ্যে আবার একটা ভাঙন তৈরি হয়ে যাবে না করে এবং এইভাবে যে জগা খিচুড়ির জোট যেটা তৈরিও হবে সেটা কি আদৌ একদম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকা অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা কত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকা যে সরকার তাকে কি আদৌ সেইভাবে লড়াইয়ে দাঁড় করাতে পারবে সুস্মিতা কি বলবেন স্বর্ণালী দেখো যেটা বিষয় হচ্ছে এরা যে বারে বারে থার্ড ফ্রন্টের কথা বলছে আমরা ইতিহাস দেখলে দেখেছি যে থার্ড ফ্রন্ট যতবার তৈরি হতে গেছে থার্ড ফ্রন্ট বলে কিন্তু কোনো কিছু হয়নি তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে এটা কিন্তু ঘটনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রত্যেকটা এই এই যারা মমতা ব্যানার্জির দলকে বিশেষ করে আমি এই প্রশ্নটা করতে চাই তারা যে থার্ড ফ্রন্টের কথা বলছে তাহলে ফার্স্ট ফ্রন্ট আর সেকেন্ড ফ্রন্টটা কি তাহলে কার নেতৃত্বে মানুষ আগামী দিনে বিরোধী জোটগুলোকে এক জায়গায় করবে এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং এই যে কার নেতৃত্বে হবে এখানে সমস্ত দল এক জায়গায় আসতে পারবে কিনা তাদের পয়েন্ট অফ ভিউটাকে এক জায়গায় করতে পারবে কিনা এটা কিন্তু সবচেয়ে ভাবার বিষয় এখানে কিন্তু অখিলেশ যাদব আছে এখানে তেজস্বী যাদব আছে এখানে মায়াবতী আছে আরো অনেক দল এখানে যারা আছে যাদের যারা আছে তারা কিন্তু সেই একটা জায়গায় আসতে পারবে কিনা এবং মমতা ব্যানার্জির নেতৃত্বকে তারা বৈষ্ণবদার নেতা হবেন না আপনাদের দলনেত্রী তিনি বলছেন আমি নেতৃত্ব চাই না মানে আসল কারণটা কি মানে কোথাও কোথাও যে বিষয়টা বারবার বিরোধীরা সরব হন যে নন্দীগ্রামের পরাজয় কোথাও কি একটা সেই চাপের মধ্যে রেখেছেন আপনাদের দলনেত্রীকে তিনি বারবারই সব জায়গা থেকে বলছেন যে আমি নেতৃত্ব চাই না শুধুমাত্র সবাইকে এক ছাতার তলায় আনতে চাইছি নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিডার হবেন না বিরোধী ফ্রন্ট তৈরি হবে বৈষ্ণবদা মমতা বন্দ্যোপাধ্যায় স্যাক্রিফাইস নিয়ে সমালোচনা করা আপনার কতটা মানাচ্ছে আমি জানি না তবে একটা বলি না রাখুন যে 1:1 যদি লড়াই হয় এবার পার্লামেন্ট ভোটে তাহলে গত 2019 সালের নির্বাচনের যে প্রেক্ষিত আছে আপনি তার শতাংশের হিসাব যদি দেখেন দেখবেন বেশিরভাগ ভোটটা বিজেপির বিরুদ্ধে ছিল
কিন্তু বিজেপি কম ভোট পেয়েও 303টা সিট পেয়ে গেছিল। সেই জন্য মমতা ব্যানার্জি চাইছেন একজন বিজেপির প্রার্থীর বিরুদ্ধে একজন সবাই মিলে একজন প্রার্থী দিক, 1:1 লড়াই হোক। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেপথ্যে, তিনি চাইছেন সবাইকে নিয়ে এক জায়গায়। আজকে মমতা কি যদি গুরুত্বপূর্ণ, দেখুন আপনাদের কথার মাঝখানে তো আমি বলিনি, আমার কথাটা বলতে দিন। মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ বলেই, মধ্যমণি বলেই, কাল আনন্দ শর্মা এসছেন, কমলনাথ এসছেন, আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হয়েছে, শরদ পাওয়ার 21 জুলাই এসছেন, অরবিন্দ কেজরিওয়াল এসছেন, সারা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হ্যাট্রিক করার পর, মোদীকে পরাজিত করার পর, শোচনীয় ভাবে বিজেপির নেতাদের হারিয়ে দেওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় যে যে হ্যাশট্যাগ ভাইরাল বৈশারদা আপকি বার দিল্লি সরকার, প্রত্যেক বিরোধীদের সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখ, সেই জায়গা থেকে প্রশ্ন মার, এটা সমালোচনা হিসেবে নেবেন না। আমার আমাদের এই আলোচনার সময় প্রায় শেষের দিকে, আমি আসবো শত্রুপের কাছে। শত্রু, কি মনে হচ্ছে ওভারঅল ছবিটার ক্ষেত্রে? একটু আপনি ওনাদের অডিওটা একটুখানি বন্ধ করুন, নাহলে তো বলা যাবে না এইভাবে কথা। দেখুন, প্রথম কথা হচ্ছে রাজলক্ষ্মী যে কথাটা বললো, জাস্টিফাইড প্রশ্ন একটা যে অতীতে ধরুন ডিএমকে কংগ্রেস কোনো ক্ষেত্রে সমালোচনা করেছে, আজকে দূরতল এক জায়গায় আসে কী করে? আচ্ছা আমি যদি বলি সেক্ষেত্রে যে পিডিবির সঙ্গে বিজেপি জোট করে কী করে কাশ্মীরে 4 বছর সরকার চালালো, যে পিডিপি আফজাল গুরুকে ভারতের শহীদ মনে করে, আমি যদি বলি অতীতের কথা বলছেন, তো অতীতে তো আরএসএস মমতা ব্যানার্জিকে দেবী দুর্গা বলেছেন, আজকে সেই আরএসএসের কাছে রাজলক্ষ্মী আপন হয়ে গেল, মমতা ব্যানার্জি পর হয়ে গেল, কোন ডায়নামিক্সে? সুতরাং অতীতের কথা বললে তো খালি জবাব দেওয়ার দায় একা আমাদের নয়, কিছু জবাব বিজেপিকেও দিতে হবে। আর আমি একটা কথা প্র্যাকটিক্যালি আপনাকে বলছি সর্ণালি, আপনি বলুন তো, সব শুনতে ভালো লাগে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের আর কোন রাজ্য আছে যে রাজ্যে মমতা ব্যানার্জিকে সঙ্গী হিসেবে পেলে অন্য কোনো দলের উপকার হবে? পশ্চিমবাংলার বাইরে এমন কোন রাজ্য আছে যেখানে মমতা ব্যানার্জির দলের 5টা লোক আছে? আজকে এটা ঘটনা, বামপন্থীরা পশ্চিমবাংলা আমরা হেরে গেছি, আমরা কোনো আসন পাইনি। আবার এটাও আপনি জানেন, কংগ্রেস এবং বিজেপি ছাড়া সিপিএম একমাত্র পার্টি ভারতবর্ষের, 11টা রাজ্যে আমাদের এমএলএ অথবা এমপি রয়েছে। সুতরাং কোনো একটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যে আন্তরিক হন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে, ওনাকে স্বাগত। উনি যদি অতীতের পাপের প্রায়শ্চিত্ত করেন, ওনাকে স্বাগত। কিন্তু ওনাকে সবাই নেতা হিসেবে মেনে নেবে, এখনও পর্যন্ত কি ভারতের কোনো রাজনৈতিক দল জানিয়েছে যে তারা এই লড়াইয়ে মমতা ব্যানার্জিকে নিজের নেতা মনে করেন? এখনও অব্দি তো কেউ জানিয়েছেন বলে আমরা শুনিনি। তাই এই ধরনের মিটিং ফিটিং তো সব আগেও আমরা দেখেছি, মিটিং হয়েছিল 2019 লোকসভা ভোটের আগে। সবাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানবেন, এই নিয়ে একটা প্রশ্ন রয়েছে না? কেউ কি জানিয়েছে এখন অব্দি? কোনো একটা দল বলেছে যে হ্যাঁ আমরা মমতা ব্যানার্জিকে নেতা মনে করছি এই লড়াইয়ে আমাদের? কর্মসূচি এগোবে তত কিন্তু এই প্রশ্নগুলো আরো বেশি মাথাচাড়া দেবে, কারণ 2024 অনেক দূর। অনেকেই বলছেন নিন্দুকেরা যে দিল্লি বহুত দূর হ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বা একই সঙ্গে বিরোধীরা যারা এই মুহূর্তে দেখা করতে আসছেন, যারা ভাবনা চিন্তা করছেন, যারা সংসদের বাইরে ভেতরে সরব হচ্ছেন, তাদের কাছে দিল্লি দূর নয়, 2024 হয়তো দূর নয়। তাই এই সফরে প্রতিদিনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আলোচনা হয়তো আজকে এখানে শেষ করলেও আসলে আলোচনা শেষ হলো না। প্রতিদিনের কর্মসূচিতে একটু একটু করে কোথাও এই আলোচনা আমাদের আরো বেশি সমৃদ্ধ হবে। আবার আগামীকাল ঠিক এই জায়গাতেই দিল্লি থেকেই আবারও নতুন কর্মসূচিগুলো নিয়ে সেখান থেকে এই আলোচনায় থাকবো আমি স্বর্ণালী। তবে আপাতত এই আলোচনা শেষ করছি, সময় একটা বিরতি, বিরতির পর আরো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি সোজাসুজি স্বর্ণালীতে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর সোজাসুজি স্বর্ণালী নিয়ে, এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি আমরা তা হলো কয়লা কেস নিয়ে। বাংলা, উত্তরপ্রদেশ, উড়িষ্যার 15টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে, এমনটাই খবর আসছে আমাদের কাছ থেকে। সিবিআই এর তত্ত্বাবধানে তদন্তের জন্য অনুসন্ধানও চালানো হচ্ছে, এবং এই তদন্তের সঙ্গে জড়িত রয়েছেন ইসিএল এর দুজন জেনারেল ম্যানেজার, ইন্সপেক্টর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়, কয়লা এজেন্ট সহ আরো অন্যান্যরা। বর্তমান জিএম এর বাসস্থান থেকে প্রায় 20 লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না এবং বিভিন্ন সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর শাওন সেন। শাওন, কি জানতে পারা যাচ্ছে বিষয়ে? আর কয়লাখনি মামলায় সিবিআই আজকে প্রথম 15টা লোকেশনে সার্চেস করেছে। এটার মধ্যে বলা যাচ্ছে কি ইসিএল এর দুটো জেনারেল ম্যানেজার, একজন প্রেজেন্ট, একজন রিটায়ার্ড জেনারেল ম্যানেজার, এর সাথে সাথে ম্যানেজার সিকিউরিটি, ইন্সপেক্টর সিকিউরিটি, আর কয়েক আরো অধিকারী যাদের এখানে এই পুরো সার্চেস গুলো করা হয়েছে। আর এই পুরো সার্চেস এর পরে যে রিকভারির কথা যেটা হচ্ছে, রিকভারিতে এটা বলা যাচ্ছে কি ক্যাশ 20 লাখ, এর সাথে সাথে জুয়েলারি আর প্রপার্টির কয়েকটা ডকুমেন্ট সিবিআই এর কাছে এবার এইবার হাত লেগেছে। আর এই সিবিআই বলছে কি এই সময় যে এই এফআইআর যেটা রেজিস্টার করা হয়েছিল, এফআইআর এর মধ্যে 6 জন অ্যাকিউজড দেখানো হয়েছে, 6 জনের আলাদা
জেনারেল ম্যানেজার যারা এই সময় কাজ করছিল ওদের কাছে কি ডকুমেন্ট আছে, আর সাথে সাথে কিভাবে কয়লা কাণ্ডে তো ওদের কি রোল ছিল, এই নিয়ে পুরো কোয়েশ্চেনটাও হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ শায়ন। আমাদের সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর শায়ন সেন আমাদের সঙ্গে ছিলেন, এবং এই অন্যান্য অভিযুক্তদের কাছ থেকেও কিন্তু সম্পত্তির নথি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গেছে। নিঃসন্দেহে এই তদন্তের অনুসন্ধান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে আসবে, সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। সময় আরও একটি বিরতি, বিরতির পর ফিরে আসছি গুরুত্বপূর্ণ আরও কিছু ইস্যু নিয়ে সোজাসুজি স্বর্ণালীতে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর সোজাসুজি স্বর্ণালী নিয়ে, এবং আপনারা যেরকম জানেন যে শুধুমাত্র যদিও দিল্লিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মূল ইস্যু, তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে নজর রাখতেই হয় আমাদের। একদম শেষ মুহূর্তে রাজকুন্দ্রার কিছু আপডেটের দিকে নজর রাখছি। ইতিমধ্যে এই ঘটনায় তোলপাড় চলছে এবং এই ছবির কানেকশন পাওয়া গিয়েছে, এই নীল ছবির চক্রের সঙ্গে কানেকশন পাওয়া গিয়েছে কলকাতার, এবং একই সঙ্গে নতুন করে একটা কানেকশন পাওয়া যাচ্ছে কানপুর থেকেও। গোটা ঘটনার যদি আমরা ছবিটা দেখতে পাই তাহলে কিন্তু বেশ চাঞ্চল্যকর একাধিক তথ্য লুকিয়ে আছে এই পুরো চক্রের সঙ্গে। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সেই ছবি, সেই ইন্টারভিউ আমাদের সামনে এসে পৌঁছেছে, দেখে নেব আমার শেষ প্রতিবেদনে। পিছলে কুছ দিনো সে কই পত্রকার অর মিডিয়া রিপোর্টার্স মুঝে কল কর রহে হ্যায়, ইমেল কর রহে হ্যায়, হোয়াটসঅ্যাপ কর রহে হ্যায়, ইয়ে জানে কে লিয়ে কি ইস বিষয় পর মেরা ক্যা কেহনা হ্যায়। আপ সবকো মেয়ে বাতা দুং কি মহারাষ্ট্র সাইবার সেল কি ইনভেস্টিগেটিং টিম কো জিস ব্যক্তি নে সবসে পহলে আপনা বয়ান দিয়া ও কোই অর নহি বলকি মে হুঁ। বিভিন্ন নামি বেনামি হোটেলে দিনের পর দিন কিভাবে নীল ছবির শুটিং চলছে তার পর্দাফাশ করেছিল রিপাবলিক বাংলা। সেই সূত্রে নাম উঠে এসেছে কানপুরবাসী যশ ঠাকুরের নাম। কুন্দ্রা যোগীও এই যশ ঠাকুরকে গ্রেপ্তার করা জরুরি বলে দাবি করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সেই যশ ঠাকুরের সঙ্গেই ফোনে কথা হলো রিপাবলিক নেটওয়ার্কের। मैं कंसल्टेंट हूँ जो कि बहुत सारी कंपनीज के लिए सर्विसेज का काम करता है। जी जी ठीक है, मैं अपना सर्वर इंफ्रास्ट्रक्चर ओटीटी प्लेटफॉर्म्स को देता हूँ, बैंडविड्थ बेचता हूँ। जी রিপাবলিক বাংলা স্টুডিওতে এসে দুজন উঠতি মডেল জানিয়েছিলেন কিভাবে তাদের টাকার টোপ দিয়ে নীল ছবিতে নামানো হয়েছিল। এই সেই অভিজাত হোটেল যে হোটেলে মূলত কিন্তু শুটিং চলতো এমনই অভিযোগ করা হয়েছে। যে দুজন অভিযোগকারিনী পুলিশে দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য যে তাদেরকে এবং তাদের মতো বিভিন্ন মহিলাদের এখানে কিন্তু নিয়ে আসা হতো এবং এখানেই কিন্তু নিষিদ্ধ ছবি শুটিং চলতো। দুই অভিযুক্ত এখানে থাকতেন এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু পুরো শুটিংটা চলতো। ইতিমধ্যে দেশজুড়ে নীল ছবি কাণ্ডের তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমাদের তদন্তমূলক খবর সম্প্রচার হওয়ার পর নড়েচড়ে বসেছে কানপুর পুলিশও। ইতিমধ্যেই কানপুরের যশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ফ্যামিলি ডিটেলস, সিরি ফ্যামিলি ডিটেলস, আপনি কিতনে বাচ্চে হ্যায়, কে হ্যায়, উনকি পড়াই লিখাই কাহাঁ হুই অর আবি এট প্রেজেন্ট কাহাঁ হো। কলকাতার দুই মডেল কোঅর্ডিনেটর মৈরাক ও নন্দিতা দত্তের সঙ্গেও ফোনে কথা বলেছিল রিপাবলিক। আপনার সঙ্গে নিউফ্লিক্স থেকে আপনি যে পেমেন্টটা নিতেন সেটা কিসে নিতেন, ক্যাশ, চেক, ড্রাফট? অনলাইন পেমেন্ট, জিপে, গুগল পে, পেটিএম? না না, ওই ব্যাংক ট্রান্সফার। তাহলে ব্যাংক ট্রান্সফার কে করতো, এটা যশ ঠাকুর? ইয়েস। দেখুন, প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো মেয়েকে কন্ট্যাক্ট করতাম তখন আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতাম না, আমরা কোঅর্ডিনেটর থ্রু কন্ট্যাক্ট করতাম। সবেতেই ঘুরে ফিরে নাম উঠে আসছে যশ ঠাকুরের। সূত্রের খবর, কানপুরবাসী যশের পিছনে এখন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও। এদিকে বুধবার রাজকুন্দ্রা ও রায়ান থর্পের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাই আদালত। আপাতত 14 দিন বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হচ্ছে কুন্দ্রা ও তার সহযোগীকে। শাউন সেন ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।